এই ওডি এভরিবডি কি অবস্থা সবার। তো গাইস আজকে আমরা খেলবো জিটিএ 5। আর এখানে আমি তোমাদের বলে দিই আমাদের এফআইবি এর একজন সদস্য রে, মনে করো কিছু কিডন্যাপাররা, মনে করো একটা কোম্পানির লোক ওকে কিডন্যাপ করে ফেলছে, তো আমাদের ওকে এখান থেকে যে বাঁচাইতে হবে। আর এটা কিন্তু অনেক মজার একটা মিশন হবে গাইস, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর লাস্ট ভিডিওতে গাইস আমি একটু তোমাদের সাথে মজা করছিলাম, অবশ্যই কমেন্টে কমেন্ট করে দেবা। জিটিএ 5 বাদে তো তোমরা সিরিয়াস হয়ে গেছো বিষয়টা নিয়ে, তো মানে আমি জাস্ট মজা করছি, তোমরা সিরিয়াস হয়ে গেছো, অনেক খারাপ লাগছে বিষয়টা দিয়ে। বলছিলাম যে জিটিএ 5 খেলবো না, বাট তোমাদের রিকোয়েস্টে জিটিএ 5 খেললাম, কারণ ভিডিওটা তোমাদের জন্যই বানাই। তো গাইস আমাদের ফ্র্যাঙ্কলিন আমি কল দিয়ে দিছি, আর আমাদের হচ্ছে, আরে ভাই আসতে চালা। তো গাইস হচ্ছে আমাদের ট্রাভার আর ফ্র্যাঙ্কলিন এখানে হেলিকপ্টার নিয়ে রেডি আছে। তো গাইস এখানে আছে ওরা কোথায়, এই যে গাইস, এই যে হচ্ছে আমাদের হেলিকপ্টার। এই যে গাইস আমাদের ফ্র্যাঙ্কলিনের সাথে একটু ট্রাভারের কথা কাটাকাটি লাগছে, এই টাইপের, মানে আর কি এফ ফ্র্যাঙ্কলিনের সাথে প্রথমে লাগছে, এই জন্য দুইজন ঝগড়া করে কথা বলতেছিল না একজন আর একজনের সাথে। আর তো গাইস এখন হচ্ছে আমাদের ড্রেস আপ দিয়ে আসতে হবে, মানে পাহাড়ে চড়ার সময় যে জামা কাপড় পরে ওইগুলো পরে আসতে হবে মাইকেলের, কারণ মাইকেল বিল্ডিং এর উপর উঠবে, তো বোঝো গাইস অনেক রিস্কের একটা জিনিস। আর এখানে হচ্ছে আমাদের ট্রাভার মামা হচ্ছে ই করবে, মানে হেলিকপ্টার চালাবে, আর ফ্র্যাঙ্কলিন হচ্ছে আমাদের স্নাইপারের মতো কাজ করবে, আর অনেক মশা, এই জন্য আমার মানে ডিস্টার্ব ফিল হচ্ছে, তো যাই হোক কোনো বিষয় না। তো গাইস আমাদের মাইকেল হচ্ছে সবকিছু আগে থেকে প্ল্যান করে রাখছে কি কি হবে না হবে। আর গাইস এই ভিডিওটা রি আপলোডেড ভিডিও, আমি আগে এরকম একটা ভিডিও বানাইছিলাম, তো তোমাদের জন্য আবারও বানালাম এই ভিডিওটা। তো গাইস আর মনে আছে গাইস আমরা কিন্তু ফ্র্যাঙ্কলিনের বাইকে পুরো গোল্ডেন বাইক করে দিছিলাম। তো গাইস আমাদের এখন মাইকেল ড্রেস চেঞ্জ করে আসবে, তো গাইস এই যে হচ্ছে আমাদের মাইকেল ড্রেস চেঞ্জ করে আসছে। আমি প্রথমে ভাবছিলাম কি যে ডুবুরি আর কি, যারা মাটি বা সরি মাটি না সরি পানি বা সাগরের নিচে যায় তাদের এই টাইপের কিছু ভাবছিলাম। তো গাইস আমার না এই যে হেলিকপ্টার উড়ানো শিখা লাগছিল 5 ঘন্টা ধরে গাইস, মানে 5 ঘন্টা ধরে আমি প্র্যাকটিস করছিলাম হেলিকপ্টার উড়ানো, তারপরে যে শিখতে পারছিলাম। তো গাইস এখন হচ্ছে কি আমাদের একটু শহরের দিকে যাইতে হবে, আর শহরের একটা বিল্ডিং আছে সবচেয়ে উঁচু বিল্ডিং, ওই বিল্ডিং এ হচ্ছে আমাদের এফআইবি সদস্যরা আটকে রাখছে ওরা কিছু কিডন্যাপাররা, আর ওরা প্রচুর আকারে ওর উপর টর্চারিং করতেছে মারতেছে, কারণ ওর কাছে একটা জিনিস জিজ্ঞাসা করতেছে কিন্তু ও বলতেছে না। তো গাইস IIA যে বিল্ডিংটা দেখা, তো ওইটা মনে হয় আমাদের যাইতে হবে ওইখানে। তো গাইস এই বিল্ডিং এ আমাদের মেইন মিশনটা। তো গাইস আমাদের ফ্র্যাঙ্কলিন নিচে যাবে, আর আমাদের দেখতে হবে যে কোন ফ্লোরে আছে সেই লোকটা, আর এখানে খুব সাবধানে সাবধানে নামতে হবে আমাদের। তো গাইস তোমরা যদি ভিডিওটা একটা লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি একটা লাইক করে দাও, আর হচ্ছে সাবধানে। তো গাইস এটা না, আমাদের আরো নিচে যাইতে হবে, কারণ নিচের দিকে আছে ওরা, ওরা যেই ফ্লোরে আছে ওই ফ্লোরে যে আমাদের চেক দিতে হবে। তো গাইস এই যে এই যে এই যে এই যে এখানে গাইস দেখো এরা কিভাবে মারতেছে। তো গাইস এ কিন্তু সহজে বলতেছে না, মানে ওর কাছে যেটা জিজ্ঞাসা করতেছে, তো এটা একটা সিক্রেট জিনিস, এটা আমি নিজেও জানি না, আমাদের শুধু দায়িত্ব আসছে যে একে বাঁচাইতে হবে আমাদের, কারণ FIB সদস্য। আরে ভাই কিভাবে মারতেছে রে, এদের একটু মায়া দেওয়া না এদের মনে, যে অসহায় লোকটার কিভাবে মারতেছে। আরে ভাই ভাই, আরে তো গাইস ওরে আবারও মারবে। তো গাইস এবার আমরা যে আমাদের এন্ট্রি দিব, আর গাইস হা 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 গাইস, কারণ ও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একজন পার্সন, তো ওকে আমাদের অবশ্যই বাঁচিয়ে আনতে হবে। আর আমাদের দূরে হচ্ছে আমাদের ফ্র্যাঙ্কলিন আছে, তো গাইস এই যে ফ্র্যাঙ্কলিন, এই দেখো এই টাকলারে আগে মারবো, আর তারপর এই যে এটা এখানে একটা আছে, আর এখানে একটা লোক আছে, একটা মহিলা ছিল, ওই মহিলার কি আছে তা আমি জানি না, মহিলা মনে সাথে সাথে পালাই চলে গেছে ওই ইসের। তো গাইস আর তো লোকজন দেখতেছি না, ওই যে ওই যে বুঝি আরেকটা আসতেছে। তো গাইস এখন এখানে নিয়ে আমাদের সাবধানে উপরে উঠে যাইতে হবে। তো গাইস আর আসতেছে না, ওই যে আরেকটা আছে। তো গাইস এখানে যেগুলো আছে ওইগুলোর আমাদের কিছু কিছু কাছে যেগুলো ফ্র্যাঙ্কলিন মারতে পারি না এগুলোর মাইতে যাইতে হবে না, এগুলো আমাদের আবার উপরে ওঠার সময় আমাদের স্নাইপার। আর গাইস আমাদের মাইকেলের হাতে কিন্তু গুলি লাগছে, আর ওইখানে কিছু কিছু মানে এদের যত ছিল আর কি, মানে হেলিকপ্টার সবগুলো সার্ভিসিং এ গেছিল, আর এগুলো অ্যালার্ট পেয়ে তাড়াতাড়ি চলে আসছে এখানে, তাহলে আমাদের এখন হচ্ছে হেলিকপ্টার গুলারে মারতে হবে। তো ও তা আরে ভাই
এতগুলো হেলিকপ্টার একসাথে কারে রেখে কারে মারবো? তো গাইস আমি পাইলটদের মারতেছি, কারণ পাইলটদের মারলে হেলিকপ্টার অটোমেটিক ব্লাস্ট হয়ে যাবে। আর এখানে উড়ে ভাই এতগুলা, তো গাইস এখানেও গুলি করছি আমি। আর হচ্ছে সামনে আছে, তো গাইস এগুলোর আমি মেরে দেবো, কোনো বিষয় না। আর হচ্ছে বাকি আছে কোনটা, তো গাইস যেগুলো যেগুলো বাকি আছে ওগুলো আমরা মেরে দেবো। একটা হেলিকপ্টার কিন্তু আমরা অলরেডি ই করে ফেলছি ওইখানে, আর এটারে বিধ্বস্ত করতে হবে। তো গাইস আমাদের হেলিকপ্টারে কিন্তু অনেক গুলি লাগছে, যার কারণে মনে করো আমাদের হেলিকপ্টারটা একটু ড্যামেজ হয়ে গেছে, কিন্তু আমাদের সাবধানে চালিয়ে যাইতে হবে, তাড়াতাড়ি যাইতে হবে। তো গাইস আমার মনে হয় না যে আর হেলিকপ্টার আছে, কারণ যেগুলো যেগুলো ছিল ওইগুলো ফ্র্যাঙ্কলিন পিছনের থেকে মেরে দিছে, আর কিছু কিছু আমরা এই ধ্বংস করে দিছি। তো যাই হোক, আমাদের শান্তি মতো এখানে এসে ল্যান্ড করতে হবে। তো গাইস এখানে আমাদের সাবধানে ল্যান্ড করতে হবে, কারণ এই জায়গাটায় এই যে চলে আসছি আমরা। আর গাইস এই যে হচ্ছে FIB সেই লোকজন যাদের কাছে এই FIB সদস্যকে আইনে দিতে হবে আমাদের, এদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে এদের জায়গা মতো এদের FIB সেই সদস্যকে আইনে দিতে হবে, তো আমরা একে আইনে দিছি। তো গাইস আমাদের ভিডিওটা এই পর্যন্ত কি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন নিয়ে দেখলে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আর গাইস আরেকটা জিনিস, এখানে একটু কথা কাটাকাটি হচ্ছে মনে হয় আমাদের ফ্র্যাঙ্কলিনের সাথে, কারণ একটু যাই হোক ঝামেলা হয়েছে। তো গাইস আমাদের ড্রাইভার একটু রাগ রাগ, বুঝতে পারছো, কিছু একটা নিয়ে একটু ঝামেলা হয়েছে, আমি বুঝতে পারি না এদের ভিতরে। তো গাইস দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।